ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও। আজকে আমাদের ভিডিওর শিরোনাম হচ্ছে খাবার ছাড়াই কিভাবে আপনি 6 থেকে 7 মাসে এই ভিয়েতনামী শোল মাছ 600 গ্রাম, 700 গ্রাম, 800 গ্রাম বা 1 কেজি করতে পারবেন, এরকম ওজন করতে পারবেন, এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনারা এখন যে পোনাগুলি দেখতে পাচ্ছেন এই ধরনের অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা আপনি সংগ্রহ করবেন এবং সংগ্রহ করে ছোটোখাটো পুকুরে 10 থেকে 12% বা 15% পুকুরে প্রথম 1 মাস আপনি নার্সিং করবেন এবং নার্সিং চলাকালীন সময়ে প্রত্যেক দিন আপনাকে 4 থেকে 5 বার খাবার প্রয়োগ করতে হবে। মনে রাখবেন 4 থেকে 5 বার খাবার প্রয়োগ করবেন পূর্ণ 1 মাস, এবং 1 মাস নার্সিং করার পরবর্তীতে আপনারা এখন যে পোনাগুলি দেখতে পাচ্ছেন এইরকম বড় সাইজের হবে, এরকম বড় হবে। হয়তো দেখা যাইতেছে যে পোনাগুলির সাইজ বা কালার কালো, আসলে এগুলি কালো হয়েছে মূলত পানিজনিত কারণে, দীর্ঘদিন পানি পরিবর্তন করা হয়নি এই জন্য এরকম বড় সাইজ হবে 1 মাস পরে। এবং এরকম বড় সাইজ থেকে আপনারা মাতার মাছগুলি বাছাই করবেন, বড়ো সাইজের যে মাছগুলি বাছাই করবেন এইগুলি বাছাই করে অন্য পুকুরে, আপনি যে পুকুরে কালচার করবেন ওই কালচারের পুকুরে প্রতি শতাংশে, যদি আপনি এককভাবে করেন তাহলে 150 থেকে 200 পিস, এবং মিশ্রভাবে যদি চাষাবাদ করেন তাহলে প্রতি শতাংশে 80 থেকে 100 পিস, এরকম হারে আপনি চাষে দিয়ে দিবেন। এবং চেষ্টা করবেন পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য আপনারা সবসময় লক্ষ্য রাখবেন, মনে রাখবেন বাংলাদেশে বর্তমানে মাছের রেডিফিডের খাবারের যে দাম, বিশেষ করে 80 টাকা, 90 টাকা, 100 টাকা, 120 টাকা এবং মান বেঁধে 140 টাকা পর্যন্ত হয়ে থাকে। তো এই খাবার খাইয়ে কিন্তু আপনি ভিয়েতনামি শোল মাছ এককভাবে চাষাবাদ করে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না, আপনাকে প্রাকৃতিক খাবারের দিকে নজর দিতে হবে, যেমন টিএসপি সার, ইউরিয়া সার, চুন, খৈল, গোবর, এইগুলি দিয়ে আপনাকে পুকুরে জুপ লাগত প্রাকৃতিক খাবার তৈরি করতে হবে। এবং আরেকটি কাজ করতে হবে পাশাপাশি খাবারের পরিবর্তে, যে আপনারা অনেক হ্যাচারি থেকে আমাদের দেশে যে কার্প জাতীয় মাছ আছে, সিলভার, পুটি, ব্রিগেড, সস্তা যে মাছগুলি আছে, বিশেষ করে দানিপোনা 8 থেকে 10 হাজার কেজি, এবং এইগুলি মূলত 10 থেকে 12 হাজার টাকা লাগে বিক্রি করা হয়, এরকম 2 থেকে 3 লক্ষ মাছ আপনি আপনার পুকুরে ফালায় রাখলেন। অথবা আরেকটি কাজ করতে পারেন, আপনারা সবাই জানেন যে আমাদের যে দেশি তেলাপিয়া আছে এগুলি কিন্তু 2 মাস 2.5 মাস পর পর বাচ্চা দেয় পুকুরে, প্রচুর পরিমাণে বাচ্চা দেয়, এগুলি আপনারা 500-1000 পিস আপনি পুকুরে ফালায় রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার পুকুরে খাবারের কোনো অভাব হবে না। এবং মনে রাখবেন শোল মাছ যত খাবার পাবে তত খাবার খাবে এবং তত তাড়াতাড়ি বড় হবে। সো সবাই ভালো থাকবেন, এইভাবে চাষাবাদ করবেন, চাষাবাদ করলে আপনার খাবার খরচ কম লাগবে, এবং মাছ প্রাকৃতিক খাবার খাবে, প্রাকৃতিক খাবার খেয়ে মাছ মূলত বড় হবে 6 থেকে 7 মাসে বা 8 মাসে আপনি 700 গ্রাম, 800 গ্রাম বা 1 কেজি করতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, সঙ্গেই থাকবেন।